লোকমান, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন প্রজ্ঞাময় ব্যক্তিত্ব ছিলেন, তিনি এত জ্ঞানের অধিকারী ছিলেন, তিনিও একজন কৃতদাস ছিলেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দূর দূরান্ত থেকে লোক আসতো বুদ্ধি পরামর্শ চাওয়ার জন্য। আপনারা দেখবেন এলাকার মধ্যে যারা একটু জ্ঞানী শিক্ষিত তাদের কাছে কিন্তু বিভিন্ন সময় লোকজন আসে বুদ্ধি পরামর্শ চাওয়ার জন্য, হোক সেটা মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি, দলিলা দিল্লা, বিভিন্ন সময় মেয়ের বিয়ের ব্যাপারেও কি আসে না, আরে কথা কয় না, পরামর্শ আসে। তো লোকমান হাকিম এত প্রজ্ঞাময় একজন ব্যক্তিত্ব ছিল, তার কাছে লোকজন আসতো, তার মনিব ডেকে বলল কি ব্যাপার, আমার খাইস আমার পরিস, হঠাৎ করে তুই এত বড় মাতুব্বার হয়ে গেলি, তুই এখন জ্ঞান বিতরণ করিস, আসলে কি সত্য, তোকে একটু ট্রাই করি, তোরে কি করি একটু ট্রাই করি। লোকমান হাকিমকে ট্রাই করার জন্য মনিব বলল, এই লোকমান শোনো শোনো, পৃথিবীতে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইব, কয়টা জিনিস? আরো আসতে বলেন কয়টা, জোর হলো না, আরো জোরে, আরো জোরে, দুইটা জিনিস চাই, কয়টা? দুইটা জিনিস চাই। বলেন মনিব কি দুইটা জিনিস? একটা হলো পৃথিবীর মধ্যে সব থেকে দামি বস্তু আইনা দিবা, কি বস্তু বলো, দামি বস্তু। আচ্ছা বলেন তো ভাই, আমি যখন দামি বস্তুর কথা বললাম আপনাদের মেধা এসেছে স্বর্ণ, ঠিক না, রৌপ্য, হীরা, কিছু না, আল্লাহ, এটা আমার শ্রোতা বলে কথা, ঠিক আছে শুনতে থাকেন। লোকমান হাকিমকে যখন বলা হলো যাও যাও তুমি দামি বস্তু নিয়ে আসো, লোকমান হাকিম গেল, যাওয়ার পরে তার বকরির পাল থেকে একটা দুম্বা জবাই করে আনলো, দুম্বা জবাই করার পরে হঠাৎ করে জিব্বাটা ছিঁড়ে মনিবের হাতে দিয়ে দিল, মনিবের হাতে দিয়ে দিল জিব্বাটা। মনিব বলল কি ব্যাপার, জিব্বা আনলা, ব্যাপার কি? মনিবকে বলল লোকমান হাকিম যে আপনি আমার কাছে দামি জিনিস চাইছেন, আমি দামি জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে দামি জিনিস দিয়ে দিলাম, নেন নেন। লোকমান হাকিম এই দামি জিনিস দেওয়ার পরে মনিব ডেকে বলল, এই লোকমান একটা দিলি আর একটা তো বাকি আছে, পৃথিবীর মধ্যে সব থেকে কম দামি বস্তু যেটার মূল্য নাই, মূল্যহীন একটা বস্তু আমারে দেখ সেটা কি। লোকমান হাকিম বলল ঠিক আছে মনিব, যায়ার আপনার কাছে দিতেছি, আবার চড়ে চলে গেল। যাওয়ার পরে বকরির পাল থেকে আর একটা দুম্বা ধরে ওখান থেকে একটা জিব্বা এনে লোকমান হাকিম তার মনিবের হাতে দিয়ে দিল, মনিবের হাতে দিয়ে দিল। মনিব দুই হাতে দুইটা জিব্বা ধরে কয় কি ব্যাপার, একবার দিলি ভালো বস্তু হিসেবে আর একবার দিলি খারাপ বস্তু হিসেবে, ব্যাপার কি বুঝলাম না। ডাক দিয়ে বলল মনিব, দুনিয়ার মধ্যে আপনি সব থেকে ভালো বস্তু চেয়েছেন, ভালো বস্তু চেয়েছেন, আমার কাছে মনে হলো দুনিয়ার মধ্যে সব থেকে ভালো বস্তু হলো জিব্বা, এই জিব্বা দ্বারা মানুষকে দিনের পথে হকের পথে ডাকা যায়, ঠিক কিনা? আবার এই জিব্বা দিয়ে মানুষকে ভালো ভালো কথা শোনানো যায়, এই জিব্বা দিয়ে লাখ টাকার কাজ করে না, শুধুমাত্র জিব্বা দিয়ে একটা শব্দ দিয়ে তার থেকে বেশি কাজ করা যায়, ঠিক কিনা? এরকম হয়, ঠিক আছে প্রথমটা বুঝলাম। নাম্বার দুই, দ্বিতীয় নাম্বার হলো কি কারণ এরকম হলো বল বল। কারণ হলো দ্বিতীয় নাম্বারে জিব্বা দিলাম অপবিত্র কম দামি বস্তু হিসেবে, এমন একজন মানুষ যার মধ্যে জিব্বাটা যদি খারাপ হয়ে যায় তার মতো অশ্লীল অশালীন মানুষ আর নাই, কারণ জিব্বাটা পচে গেলে খারাপ কথা দিয়ে মানুষকে অস্ত্রের আঘাতের চেয়ে চাকুর আঘাতের থেকেও জিব্বার আঘাতটা অনেক কঠিন, ঠিক না? ঠিক। এক লোক রে মনে করেন, এক লোক যাচ্ছে, যাওয়ার পরে বললো যে তোরে দুইটা জুতা দিয়ে পিটান দিব, কি করলে তোরে দুইটা জুতা দিয়া পিটান দিমু। এ লোকে হাসতেছে, বলতেছে যে পিটান দিমু, কইছে পিটান তোর দেয় নাই আমারে, কথা বোঝেন, পিটান দিমু কইছে পিটান তোর দেয় নাই। আর এক লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, তার কয় নাই যে জুতা দিয়ে পিটান দিমু, খারাইসতো মানে জুতাটা ধরে কে খারাইসতো, মানে এতটুক যে বুঝাইছে যে জুতা জুতা, এতটুক যে কি বুঝাইছে জুতা খারাইসতো। এই লোক মনে করেন যে তারে কোনো জায়গায় গলা কাটে নাই, কিছু করে নাই, পেট ভালো, সব ভালো, এই লোক দুনিয়াতে থাকার পরেও মনে হচ্ছে যে মরে গেছে শেষ। কারণ কি? কারণ হলো ওই যে জিব্বা, তার সম্মানে এমনভাবে জিব্বা দ্বারা আঘাত করছে
যেটার কারণে তিনি জেতা মরে গেছে, এরকম হয় কি হয় না? এরকম হয়। এই জন্য জিব্বাটা কি অনেক দামি বস্তু, জিব্বাটা অনেক দামি। পক্ষান্তরিক জিব্বার পাশাপাশি আল্লাহ রাসূলের হাদিস আছে আর একটা জিনিস অনেক দামি। কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদিল মুদগাতুন ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বান্দারে উম্মত আমার শোনো শোনো, মানব দেহ সাড়ে তিন হাত, বডির মধ্যে এমন একটা গোষ্ঠের টুকরা আছে, গোষ্ঠের টুকরা, গোষ্ঠের টুকরা, এমন একটা গোষ্ঠের টুকরা আছে রে, যেটা ভালো হয়ে গেলে তামাম বটিটা পুরা শরীরটা ভালো হয়ে যায়, পুরো শরীরটা কি ভালো হয়ে যায়। আবার পক্ষান্তরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে যেটা খারাপ হয়ে গেলে পুরা দেহটা খারাপ হয়ে যায়, পুরা বডিটা খারাপ হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই জিনিসটা কি? লোকজন বলল এই জিনিসটার নাম হলো কলব হৃদয়। আপনার হাত এটা কি বলা হয়? কলব। এটা কি বলা হয়? কলব। একটু জিকির করি।